বাড়াইতে পারলে হ্যাক করার সুবিধা, আমরা তো বানাইতে পারি না। না আমরা বানাবো না, সাইনটা মেজাম না, পাগলা গেলে হ্যাক। হ্যাকের অসুবিধা ধরছে, বুঝছেন? কয়েকদিন ইলেভেন গেছিল, পরে তারা ব্যান্ডার দল গ্যান্ডারি। সমস্যা নেই, সেগুলো তো অ্যাপ্লিকেশন বানানো। স্লাগ নামে দুইটা অ্যাড করবো, একটা স্লাগ, একটা হচ্ছে কি স্ট্যাটাস, কি স্ট্যাটাস ডিফল্ট ভাবে, ডিফল্ট ভাবে ওয়ান, আর স্লাগটার মধ্যে ভার্চার হবে, এটার লেন্থ হবে ধরেন 30, বুঝা গেছে কথা হবে 30। এখন এই যে যে দুইটা আমরা করছি, এটা আমাদের উচিত কি জানেন, এই যে আমরা একটা ইউজার নামের একটা টেবিল ছিল না, এখানে কিন্তু এগুলো অ্যাড করতে হবে, বোঝা গেছে? মনে আছে গতদিন আমরা কি করছিলাম দেখেন এখানে? হ্যাঁ, এখানে কতদিন রোল আইডি লিখছিলাম না কি লিখছিলাম, রোল আইডি, এটা কি হবে ইন্টিজার, এটা কি হবে ইন্টিজার, ইন্টিজার করছি, এটা কি করছি ইন্টিজার করছি, আর স্ট্রিং, কারণ নাইলে বাসায় নিয়ে যদি কেউ কোনো সময় আপনারা ইয়ে করেন কি বলে, একটা যদি বাড়ান মনে করেন গিয়ে যদি মাইগ্রেট করেন, তাহলে তো এই ফিল গুলো আর পাবে না, তখন আবার আপনারা কি করতে হবে, আবার বাড়ায় নিতে হবে। তো এখানে স্ট্রিং এর মধ্যে কি লিখবো, স্ল্যাশ, শীতের দিন এই হাতের আঙুল গুলাও জাম হয়ে থাকে। হ্যাঁ, ডিফল্ট থাকবে না, এটা কোন ডিফল্ট থাকবে না, তো ঠিক না? ফ্ল্যাগ এর মধ্যে কি থাকবে 30, কত থাকবে, আর এটা কি হবে, এটা হবে ইন্টিজার, ডিফল্ট থাকবে 1, আর এটা কি থাকবে স্ট্যাটাস, ডিফল্ট কত 1, ডিফল্ট কত 1, কি বোঝা গেছে, ডিফল্ট কত থাকবে 1। হ্যাঁ রত করতে পারবেন, করছি। এবার আমরা যদি এখান থেকে ইউজার রেজিস্ট্রেশন করতে চাই ইউজার কন্ট্রোলারে, আমরা এখানে আপনারা কি ইনসার্ট, এটা ইউজারের মধ্যে আবার এটা কপি করে আনছেন কেন, বাপরে বাপ, তাই তো বলি। ওকে, ইউস ইউজার আছে, ইউজার রোল আছে, কি আসবে নেম, কি আসবে ইমেল, রিপাস তো ডাটাবেসে যায় না, পাসওয়ার্ড যাবে, কি লিখবো পাসওয়ার্ড। ওকে, আর এখানে কি আসবে, আসবে পাসওয়ার্ড নাকি, আর এখানে কি আসবে আইডি, রোল, স্ল্যাগ, এখানে কি আসছে স্ল্যাগ চলে আসছে, বোঝা গেছে নাকি, আসছে স্ল্যাগটা সাকসেস হলে চলে যাবে কোথায়, অ্যাডমিনের মধ্যে, ইউজার, ইউজারের মধ্যে কি অ্যাড, এর মধ্যে অ্যাডই থাকবে, বুঝা গেছে, কই থাকবে অ্যাডই থাকবে, করছি। এখান থেকে মনে করেন যে নতুন একটা পেজে এই পেজ তো হলো, নতুন একটা পেজে, এর মানে আপনি ওই পেজটা ধরায় দিবেন, হ্যাঁ, এই যে, এই যে আপনি এখানে বসায় দেন যে পেজে নেবেন, না নতুন ট্যাব নিয়ে কেন ওপেন হবে, হ্যাঁ মানে তাইলে অবশ্যই আপনি তাইলে এই আইডিটা ধরতে হবে,
ওকে, ধরে ওই নতুন করে এখানে নতুন করে মানে ওটাতে পাঠাইতে হবে, বুঝা গেছে? এখান থেকে এটা আমরা দেখবো না সামনে, এখন মানে এটা দরকার নাই। এখন দেখেন এইভাবে যখন পাঠাবো তখন একটা প্রবলেম হবে। প্রবলেমটা হচ্ছে কি, আমি তো এখানে কি করি নাই, আমার এখানে পাসওয়ার্ডটা তো সরাসরি চলে যাচ্ছে নাকি? ওকে, তো আমরা যে জন্য যেটা করব, ওদের রেজিস্টার যে ব্লেডটা আমরা এখান থেকে দেখলাম, ওরা পাসওয়ার্ড খেয়াল করেন, ওরা এখানে এরকম একটা মেসেজও কিন্তু পাঠাইছে, পাঠাইছে না কি করছে? তো আমরা তো এটা শিখছিলাম কোথায়, ব্যানার থেকে আমরা কি ভ্যালিডেশন শিখছিলাম না? তো আমাদের এখন কি করতে হবে, আমাদের এখন ভ্যালিডেশন করতে হবে। কি করতে হবে? ভ্যালিডেশন। আমরা যদি ভ্যালিডেশনটা যদি করি তাহলে আমরা কোথায় ভ্যালিডেশন করব? ভ্যালিডেশন করার জন্য যেন কি করতে হয় আরিফ, কি লিখবো? দিস ইজ মেড ইন আ, এই তো এখানটাতে কি আমরা যে জিনিসটা করব, নেম কি লিখবো? রিকোয়ার্ড। ইমেল রিকোয়ার্ড কি, পাসওয়ার্ড কি? ইমেলটা অবশ্যই কি হতে হবে, ইমেলটা অবশ্যই একটা ব্যাপার আছে, ইমেল ফরম্যাট, ইমেল কি, ইমেলের ফরমেশনটা হতে হবে, বুঝা গেছে? কি হতে হবে, ইমেলটার ফরমেশন হতে হবে। আরেকটা জিনিস থাকতে হবে, ইউনিক হতে হবে। কি হতে হবে? ইউনিক, অর্থাৎ একই মেল দিয়ে যাতে কি করতে পারে, অন্য না করতে পারে। যার জন্য আমরা এখানে যে কন্ট্রোলারের মধ্যে গেলে, অথের মধ্যে গেলে দেখবেন কি আছে, রেজিস্টার কন্ট্রোলার আছে না? দেখেন রেজিস্টার কন্ট্রোলার এখান থেকে হ্যাশ করার জন্য এই যে ইলুমিনিটি সাপোর্ট কি ফিগার্স, এরপর কি হ্যাশ, এটারে আমরা কপি করে এনে কই বসাবো, বোঝা গেছে? আমরা এখানে এটা বসাই দেব, বসাইছি। হ্যাঁ আচ্ছা, দেখেন এখানে আমাদের কত বেশি দরকার পড়তেছে। আর এখানে এসে তারা কি করছে, ওকে, এখানে পাসওয়ার্ডের মধ্যে ওরা কি লেখছে, হ্যাশ মেক লেখছে না কি লেখছে, হ্যাশ মেক ডাটা ধরছে। আর আমরা কি পোস্ট ধরে কাজ করছি না? যার জন্য আমরা কি করব, আমরা এখানে এটা করব, আর আমরা এখানে গিয়ে এটা শেষ করব, করছি। হ্যাঁ, আর আমাদের এটা কি হবে, হ্যাশ মানে ওই যে ইনক্রিপ্ট করে অনেকগুলা কোড বানায় ফেলবে। ওকে, আমরা এখানে আরেকটা জিনিস দেখি, তারা ভ্যালিডেশনের জন্য ইউনিক কি লেখছে, ইউজার, ইউজার ইউনিক কি, ইউজার, অর্থাৎ ইউজার টেবিলের এই ইমেল ফিটা কি হবে, ইউনিক। ওকে, তাহলে আমরা কি করব, আমরা কি লিখবো এখানে, ইউনিক, ইউনিক দেওয়ার পরে আমাদের টেবিলের নাম কি, ইউজার্স, নাম কি এস আছে না, এটা কিন্তু মডেল না, এটা হচ্ছে কি টেবিলের নেম, বুঝা গেছে? এটা হচ্ছে কি, আমরা করছি এটা, গুড, খুবই ভালো। ওকে, হ্যাঁ, এখন আমরা আরেকটা জিনিস দেখে আসি যে তারা ভ্যালিডেশন কিভাবে করছিল। এই যে দেখেন এখানে কি বলতেছে, মিন কত, পাসওয়ার্ডের ক্ষেত্রে কি স্ট্রিং হতে হবে, কি মিনিমাম কত, 6, আর কি কনফার্ম। তো আমরা দেখেন এরা একভাবে করছে, আমরা আরেকভাবে করতেছি না। পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা কি করব, আমরা লিখতেছি হচ্ছে স্ট্রিং, কি লিখবো, স্ট্রিং হতে হবে নাকি, এরপরে কি স্ট্রিং আসবে, আমরা কি লিখবো, মিনিমাম কত, মিনিমাম 6 ক্যারেক্টার নাকি কত। ওকে, আর আরেকটা জিনিস, আরো যে ম্যাক্স, আমরা তাইলে এখানে আবার ম্যাক্স দিয়ে দেবো এইভাবে,
ওকে একইভাবে আসবে। আর আমরা এখান থেকে যে জিনিসটা করব, আমরা এসে কনফার্ম নামে একটা কি দেওয়া আছে, এটা দেওয়া আছে না, কারণ কনফার্ম কিন্তু আমরা ইউজ করছি নাকি, আমরা এখান থেকে এসে কি করব কনফার্ম নামে এটা ইউজ করে দেব। ওকে আমরা এখান থেকে এসে দেখলাম যে এদের নেম পাসওয়ার্ড, ওকে এই যে খেয়াল করেন পাসওয়ার্ড কনফার্মেশন, ওকে পাসওয়ার্ড কনফার্মেশন পাসওয়ার্ড টাইপ কি পাসওয়ার্ড এরা দিছে। আর এই যে এখানটা থেকে দেখেন ওকে আমরা এখান থেকে ব্যানারের যেটা করছিলাম না আমরা, কোনটা দেখেন যে ব্যানার ছিল না, ব্যানার কোডের মধ্যে আমরা কি করছিলাম, কিছু ভ্যালিডেশন করছিলাম না কি, এই ভ্যালিডেশন গুলো আমরা এখানে নিয়ে আসবো কোথায় জানেন, এই আমাদের এই অ্যাডের এখানে অলরেডি তো নেওয়া আছে নাকি। আচ্ছা এগুলা কি গত ক্লাসে করছি আমরা, ইমেল ইমেল গেট পাসওয়ার্ড পাসওয়ার্ড বোঝা গেছে, কনফার্ম পাসওয়ার্ড ওকে কনফার্মেশন পাসওয়ার্ড করছি, ওকে ইউজার রোল ওকে ফাইন, ফটোটা আমরা এখনো নেই নাই বোঝা গেছে, ফটোটা কি করি না এখনো নেই নাই। আসেন আমরা এখান থেকে যদি অ্যাড করি, থেকে যদি কি করি, যদি অ্যাড করি দেখি কি হয়, নেমের মধ্যে অ্যাড করব কার নাম, জান আহসান হাবিব, আহসান হাবিব পেয়ার, এক দুই তিন চার পাঁচ ছয়, এক দুই তিন চার কি পাঁচ ছয়, রোলের মধ্যে কি দিলাম অ্যাডমিন, আর রেজিস্ট্রেশন করলো কি বলতেছে ক্রিয়েটেড অ্যাড বুঝা গেছে, অ্যাপ কার্বন, কার্বন তো আমরা ইউজ করি না, রেজিস্ট্রেশন কিন্তু আমার হয়ে গেছে বুঝা গেছে, ওকে আমরা কার্বন ইউজ করি নাই বুঝা গেছে, কোথায় এই শেফাত কার্বন ইউজ করেন নাই কেন, কার্বন ইউজ করেন নাই, সেশন ইউজ করেন নাই, ইউজার অ্যাপের মধ্যে কি আসবে, অ্যাপের মধ্যে কার্বন আছে, কার্বনের মধ্যে কি আসবে কার্বন কার্বন, ওকে এটা কি করবো ইউজ সেশন, যদি আমরা আসি অল ইউজারে আসলে দেখেন কি করতেছে, আহসান হাবিব আসছে, হ্যাঁ কি আহসান হাবিব আসছে। এখন আমরা তো এখানে যদি রোল দেখতে চাই তাইলে ওদের নির্দিষ্ট একটা জায়গা আছে যেখান থেকে আমরা জয়েন করতে পারি, আমরা কি করতে পারি, আমরা জয়েন করতে পারি, ওকে এখন যদি ইকো করি খালি যে আইডিটা তো আমার আসবে, তো আমরা একটু যদি জয়েনের কথা চিন্তা করি তাইলে ওদের একটা জয়েনের একটা প্যাটার্ন আছে, কি আছে এটা একটা প্যাটার্ন আছে, যে প্যাটার্নটা আমাদের জন্য একটু সমস্যা করে, আমি এগুলো একটু দেখাবো, অর্থাৎ এগুলো হচ্ছে রিলেশন, এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। তো আমরা জয়েন দুইভাবে করতে পারি, একটা হচ্ছে মডেলের মধ্যে গিয়েও করতে পারি, আবার এটা কি করতে পারি আমরা সরাসরি এরকম কন্ট্রোলারের মধ্যে গিয়েও জয়েন করতে পারি, কিন্তু বেটার হচ্ছে মডেলের মধ্যে। তো আমি প্রথমে একটা দেখাবো পরে কি আরেকটা দেখাবো, তো যেমন এখানে ইনফরমেশন গুলো আসছে, সমস্যা নাই এটা ব্যাপার না, ইউসুফ পিয়ন একটু ডাক দেন তো চা খাই,
মুরগির মাংস খাবেন আপনি? আমরা হাজি বিরিয়ানির থেকে খেয়েছি স্যার, হাজি বিরিয়ানি একই বিরিয়ানি আছে তো বলে। আসলে একটু চা দিয়েন, হ্যাঁ আপনারা চা খাবেন, কেউ সবাই খাবে, সবাই দেন। কেন কে খাবে না? আপনি কখনো ভালো হবেন না বুঝছেন। আচ্ছা এখন দেখেন আমাদের যে বিষয়টা হচ্ছে, আমরা যদি অল ইউজারের মধ্যে যাই, অল বাটন অল ইউজারের মধ্যে গেলে আমরা একটা কাজ করি, আমরা ফোন নাম্বারটা আবার যেহেতু নেই নাই, ফোন তো দরকার নাই নাকি? ফোন তো দরকার নাই, আমরা এখানে একটা জিনিস অ্যাড করতে পারি, সেটা হচ্ছে দেখেন এখান থেকে ডাটা, ডাটার মধ্যে কি ক্রিয়েটেড অ্যাড, ক্রিয়েটেড অ্যাড, আর এখানে আমরা যে জিনিসটা করব এখানে আমরা দেব হচ্ছে টাইম নাকি কি দিলাম। এখানে যদি আমরা এখন দেখি যে যখন ক্রিয়েট হয়েছে তার ইনফরমেশনটা এখানে আসছে, কত বোঝা গেছে আসছে না? কিন্তু এবার আমরা যখন এখান থেকে রিলেশন করব, রিলেশন করার জন্য আমরা যাব হচ্ছে কোথায়, আমরা যাব হচ্ছে লারাভেল ডট কম এর মধ্যে। লারাভেল ডট কম এর মধ্যে যখন আমরা যাব তখন এখান থেকে যে জিনিসটা আসবে, যে ডাটাবেজের মধ্যে যখন আমার আসবে কোয়েরি বিল্ডার, বোঝা গেছে কি যে কোয়েরি বিল্ডার গুলা তাদের বানানো আছে, খেয়াল করেন এখানে কত সুন্দর করে দেওয়া আছে। আমরা যদি জয়েনের ক্ষেত্রে বলি, ওকে 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 এই যে জয়েন, বুঝা গেছে আমরা কি করতেছি দেখেন, এখানে এরকম একটা জয়েনের মতো এরকম একটা দেওয়া আছে না, কি দেওয়া আছে এরকম জয়েনের মতো একটা দেওয়া আছে। আমরা যদি এদের ফর্মুলাটা ফলো করি, আমরা ধরেন এইটাকে কি করলাম, আমরা কপি করে নিলাম, কি করব আমরা কপি করে নেব, এবং কপি করে নিয়ে আমরা আমাদের ইউজার যে কন্ট্রোলারটা আছে যেখান থেকে আমরা তুলে আনছিলাম এদের ইনফরমেশনটা, এই যে এখানে কি এটা করছি, তাহলে আমরা এখান থেকে গিয়ে যদি এটা এরকম রাখি তো আমরা এখানে কি লিখবো, আমরা এখানে করব অল ইউজার, কি করব অল ইউজার, এখানে ডিবির মধ্যে আমার টেবিলের নাম কি ইউজার্স, কি এরকম করছি না আমরা, কি করছি টেবিলের নাম কি দিছি ইউজার্স এরকম করছি, এটা আবার তো অফ রাখি, বুঝা গেছে। আচ্ছা এরপরে আমরা এখান থেকে ওকে ওকে আমরা এখান থেকে যে জিনিসটা করব, জয়েন্ট টেবিল, টেবিল লাগবে এখানে, টেবিল বোঝা গেছে। কি আছে টেবিলের মধ্যে ইউজার, জয়েন করব কোন টেবিলের সাথে, ইউজার রোলস নামে মনে হয় একটা টেবিল আছে, কি রোলস আমরা একটু দেখে আসি ডাটাবেজের মধ্যে কি নামে হয়েছে,
ইউজার ইউজার রোলস রোলস আসছে, ইউজার রোলস আনছে। জি স্যার, তো আমরা এখান থেকে কার সাথে করব, ইউজার আমরা রোল আইডি ইউজার স্টুডেন্ট আইডি রোল আইডি রোল ইউজার রোলস না না এটা একটু শুধু রোল আইডি হওয়ার কথা, তাই না? ইউজার রোলস ইউজার ডট আইডি, এটা ঠিক আছে, বুঝা গেছে? ওকে, হ্যাঁ, না এটা তো আমার ইউজারেরটা বলতেছি, আমার কথা বোঝা গেছে? এটা হচ্ছে আমার ইউজারেরটা। ওকে, ইউজার্স টেবিলের আইডি বোঝা গেছে? এখানে কি আসবে? ইউজার রোলস এর মধ্যে কি রোল আইডি কি দেব? রোল আইডি সার্ভারটা কি আন্ডারস্কোর হবে নাকি ডট? না, আমরা তো আন্ডারস্কোর হিসেবে তো দেওয়া, ও মানে রোল আইডি দেওয়া না। কোথায়? কেন, এই যে এটার পরে তো এটা জয়েন হবে। ওকে, আমরা এখানে ডিবি ইউজ করছি, আমরা ডিবি ইউজ করি নাই। ওকে, বোঝা গেছে কি? ডিবি মানে কি বুঝেছে? তার ডিবি নাকি আসছে, কিন্তু একটা জিনিস খেয়াল করেন, টাইমটা কি হইছে বলেন তো, কোন টাইম আসছে এটা? এটা যখন এই এইরকম যখন কোয়েরি করব, তখন সমস্যাটা হবে যে আট আট, মানে এইটা যেটা হইছে, মানে এখন এই মানে এইটা দিয়ে যেটা হবে, আমি যদি এখানে দেখেন ইউজার রোলের মধ্যে কি, আমি যদি এখানে লিখি যে ডলার ডেটা, দেওয়ার পরে যদি আমরা এখানে কি বলি যে রোল নেম, কি বলবো, রোল, এবার কিন্তু সহজে চলে আসবে, নাম চলে আসবে, বুঝা গেছে? দেখেন সুপার অ্যাডমিন, এই যে অ্যাডমিন, ওকে, অ্যাডমিন কয়টা আমি করছি দেখেন, খেয়াল করে আটটা নয়টা আটটা এগারোটা এরকম আছে না? এটা মনে করেন এটা কিন্তু দেখেন ইউজার রেজিস্ট্রেশনের টাইমের সাথে মিলবে না, মিলতেছে? এটা কার সাথে মিলে জানেন? ইউজার রোলের এই যে টাইম, কারণ ক্রিয়েটেড অ্যাট এই টেবিলে আছে, ইউজার টেবিলে আছে, আবার রোল টেবিলে আছে, তখন সে কি করে রোলটা থেকে তুলে আনে, মানে লাস্টেরটা তুলে আনে। এই জন্য এইভাবে কোয়েরি করলে আমরা একবারে টাইম পাবো না। বাট আমরা তো শিখলাম নাকি, কি আমরা শিখছি যে, ওকে, আমরা যদি নর্মাল ভাবে এভাবে না করে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে, আমরা এখান থেকে গিয়ে আমরা আমাদের এই ইউজার যে কন্ট্রোলারটা আছে, ইউজার কন্ট্রোলারটা আছে না, এই ইউজার কন্ট্রোলারের কি কই, সরি, ইউজার যে মডেলটা আছে, ইউজার মডেলটা কই বলেন তো? এই যে দেখেন কি আছে, ইউজার দেওয়া আছে না, এখানে নিচে গিয়ে আমরা একটা কাজ করবো, এখানে কি বলবো বলেন তো? এখানে বলবো হচ্ছে ইউজার পাবলিক ফাংশন, কি পাবলিক ফাংশন, ধরেন লিখলাম যে রোল নেম, রোল নেম নামে আমরা একটা কি বানালাম, আমরা রোল নেম নামে একটা ফাংশন বানালাম, এখানে এসে আমরা যে জিনিসটা করব রিটার্ন, হ্যাঁ, রিটার্ন দিস বিলংস টু, কি বিলংস টু, এই বিলংস টুর মধ্যে আমরা গিয়ে যেটা লিখব, এখানে কি লিখব, এখানে লিখব হচ্ছে আমার, আমি কার সাথে করব, আমার টেবিলটার নাম কি, ইউজার রোলস করছি,
দেওয়ার পরে আমরা এখান থেকে লিখবো হচ্ছে কি রোল আইডি, মানে এই রোল আইডিটা হচ্ছে আমার কোন টেবিলের বলেন তো, ইউজার টেবিলের। আর পরের যেটা আসবে এটা হবে আমার কোন টেবিলের, এটা হবে আমার রোল টেবিলের, নাকি করছি? এরপরে আমরা যদি এখান থেকে যাই, আমরা এরকম যদি যাই দেখেন রিলেশন করতেছে, এখানে কি বলতেছে যে আমি এখানে তো শেষ করি না, এখানে কোনো নাম আসছে এখানে আমরা গিয়ে যেটা করব, এখানে দেখেন হ্যাঁ টাইম ঠিক হয়েছে ঠিক না, খেয়াল করেন তো এখানে আমরা গিয়ে রোল নেম যেটা আছে না, এর আগে যে ফাংশনের নাম দিছিলাম না, এই ফাংশনের নামটা বসায় আমরা ওই রোল নেমটা বলে দিলে কি হবে অটোমেটিক চলে আসবে নামটা। কি হলো ইউজার রোলস নট ফাউন্ড, মানে কি না এটা তো আমি করছি, কি বলতেছে নট ফাউন্ড, রিটার্ন দিস বিলংস টু ইউজার রোলস, রোল আইডি, রোল আইডি ঠিক না, রোল নেম নিয়ে আসলাম, এখানে ডাটা রোল নেম, এখানে রোল নেম আসবে না কেন, হান্ড্রেড হান্ড্রেড আসবে তো, না এখানে কোনো ইউজ এর দরকার নেই। না না ইউজার কন্ট্রোলারে কোনো ভুল নাই, আমার এখানে করা আছে। লারাভেল ওদের শেষের দিকে আর কি, এখন অ্যাপ্লিকেশন বানানো শেখাচ্ছি, লারাভেল গুলোর বিভিন্ন ধরনের রিপোর্টিং করা, পিডিএফ ডাউনলোড করা, বুঝে গেছে, রিপোর্ট গুলো আবার করা আর কি, ক্লাউডে ওইটা আপলোড হয়, এটা আপলোড হবে, হ্যাঁ হোস্টিং এ থাকবে, রিটার্ন বিলংস টু ও আচ্ছা সরি অ্যাপের মধ্যে বলে দিতে হবে, বলে এটাই হয়েছে, আমরা এটারে পাইলাম কোথায়, আমরা এখান থেকে এভাবে না বলে এরকম বলবো, অ্যাপের মধ্যে গিয়ে কোথায় পাবে, অ্যাপের মধ্যে আমার মডেলের নাম কি ইউজার রোল, বুঝা গেছে, ওকে নিজের করা নিজেই বলে দেয় বুঝছেন, আচ্ছা অবস্থা খেয়াল করেন এবার আসছে, হ্যাঁ কে কে আসছে এটা কোনটা, আচ্ছা আমরা তো এখনো ঘটনাটা হচ্ছে আমরা তো এখানে এই যে কুইরি কি করছি, হ্যাঁ তাহলে তো ডিসেন্ডিং এ আসবে তখন তো এসেন্ডিং, হ্যাঁ হ্যাঁ ওকে কি কি বুঝছেন, অর্ডার বাই কি করলাম এটা করে দিলাম করছি, কি বুঝছেন এইটুকু, আচ্ছা এখন আপনাদের একটা কাজ দেব আমি, এখন কাজটা হচ্ছে আপনারা এই সাইডের, আপনাদের কাজ হচ্ছে আমার এই সাইডের যেটা আছে এই যে এই পার্টটুকু ডাইনামিক করবেন, কে করবেন শেফাত করবেন, আমি বলি না 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 এখানে বসে করতে হবে, ওকে এখানে বসে করতে হবে, আমরা কি সোশ্যাল মিডিয়া আপডেটটা করছি, হ্যাঁ
আপনারা সোশ্যাল মিডিয়াটা করতে পারবেন না? আপনাদের ওই মানে ওই প্রজেক্টে সোশ্যাল মিডিয়া শেখাইছিলাম, কেমন হয় সোশ্যাল মিডিয়ার ডিজাইনটা? হ্যাঁ, মানে ওইটুক কি আমি করাইছিলাম? হ্যাঁ, ওইটাই তো এখানে করব। ওকে, এখানে করার জন্য আসেন, আমরা যদি কাজ করি, আমরা এটা করার জন্য একটা ডিজাইন হবে, বুঝা গেছে? কেমন হবে একটা ডিজাইন হবে। ওকে, আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে পিএসপি আর্টিসান মেক কি দিব, মেক কি দিলাম, মেক মডেল, মডেল দেব না, কন্ট্রোলার বানাই দেবে, কন্ট্রোলার, কন্ট্রোলারের মধ্যে ড্যাশ কি দেব, ড্যাশ ড্যাশ এম দেব, কি দিলাম, সরি এটা তো, আরে আপনাদের জন্য ওকে, কন্ট্রোলার সোশ্যাল লিংক না, আমরা ম্যানেজ নামে বানাবো, ম্যানেজের মধ্যে অনেকগুলো থাকবে, ম্যানেজ কন্ট্রোলার কি করব, ম্যানেজ কন্ট্রোলার করছে, কি করলাম, ম্যানেজ কন্ট্রোলার দিয়ে আমরা এখান থেকে এটা এন্টার চাপবো, চাপছি কি, ম্যানেজ কন্ট্রোলার আসছে। ওকে, না এটা মাইগ্রেশন করব কেন, এটা তো আলাদা জিনিস, এটা কন্ট্রোলার না। ওকে, কি এটা একটা কন্ট্রোলার না? আচ্ছা, এবার আমরা যেটা করব যে পিএসপি আর্টিসান মেক, মেক সার্ভ করব, আগে আগে না সার্ভ করব, কি করলাম, আগে সার্ভ করলাম, আছে হ্যাঁ, এভাডা, এই জন্যই তো এভাডা চলে বেশি, বুঝা গেছে? আমরা এখানে এমন একটা মডেল বানাইলাম, নাম দিলাম ম্যানেজ, এটার মধ্যে বহু কিছু করব, বুঝা গেছে? যেমন প্রথম অবস্থাতে এখানে আমরা কি করব, এখানে আমরা কি লিখব, পাবলিক কি লিখব, পাবলিক ফাংশন কনস্ট্রাক্ট কি করব, কনস্ট্রাক্ট, ওকে কি লিখব, দিস মিডল লেয়ার, বুঝা গেছে? কি করব, অথ আমরা দিলাম, বুঝা গেছে? এখানে এরকম লিখবো যে পাবলিক ফাংশন, এরকম লিখবো যে বেসিক, এটার মধ্যে বেসিক ইনফরমেশন থাকবে, এটা একটা কন্ট্রোলার, বুঝা গেছে? এখানে একটা থাকবে যে পাবলিক ফাংশন, পাবলিক ফাংশন কি, সোশ্যাল কি থাকবে, সোশ্যাল থাকবে, বুঝা গেছে? কি থাকছে এখানে, আমরা কি করব, রিটার্ন ভিউ আমরা নেব, ভিউ এর মধ্যে এরকম লিখলাম যে কি লিখবো, ম্যানেজের মধ্যে কি কই, অ্যাডমিনের মধ্যে ঢুকবো, ঢোকার পরে কই ঢুকবো, ম্যানেজের মধ্যে, ম্যানেজের মধ্যে ঢুকে কোথায় ঢুকবো, সোশ্যাল ড্যাশ এরকম মিডিয়া নামের, মিডিয়া নামের আমরা এটা করছি, অ্যাডমিন ম্যানেজ এখানে কি লিখবো, কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট ম্যানেজ,
থাকবে শুধু সোশ্যাল, বুঝা গেছে? কার সমস্যা আরিফের? এখানে আমরা যে জিনিসটা করব, যে আমরা এখান থেকে পাবলিকের মধ্যে যাব, রিসোর্সের মধ্যে যাব, গিয়ে ভিড়ের মধ্যে যাব, গিয়ে কি হবে অ্যাডমিন এর মধ্যে গিয়ে এখানে আমরা ম্যানেজ এর মধ্যে আসবো, কিসের মধ্যে? ম্যানেজ, বুঝা গেছে? ম্যানেজের মধ্যে আমরা একটা কাজ করতে পারি, ধরেন ব্যানার না দিয়ে আমরা ইউজারের মধ্যে, যে ইউজারের যে অ্যাডটা করছিলাম অ্যাডটারে কপি করে এনে আমরা এখানে রাখবো। এখানে যখন আসবে তখন আমরা বলে দেবো, ধর আপাতত এখানে কোনো কিছু বলতেছে না, সেবার এই কাজটা আপনাদের করতে হবে, বুঝা গেছে? হ্যাঁ, কি কি বুঝছেন? ওকে, না আজকে ভালো শীত পড়ছে, সোশ্যাল মিডিয়া ইনফরমেশন কি ইনফরমেশন? সব পারে না, এটার দরকার আছে, এটার দরকার ছিল। এটা কিন্তু আপডেট হবে, এটা কি হবে? এটা আপডেট হবে, বুঝা গেছে? এটা কি হবে? এটা আপডেট হবে। তো আমরা গেট বুটি স্টাফে যদি যাই, বা সব থেকে ভালো হয় আমরা যে জিনিসটা করব, আগেটা থেকে কপি না, ওটার মধ্যে সব বানানো আছে, বুঝা গেছে? ওটার মধ্যে বানানো আছে। ওকে, ডিজাইন ওইটা অবশ্য সাদা কালো করা দরকার নাই, আমরা বানাই নি। ওকে, তাও হতে পারে। আচ্ছা, তাইলে আমরা এইটাই করি, যেমন আমরা যদি ডিভিএর মধ্যে যদি যাই, অ্যাডমিনের মধ্যে, ম্যানেজার মধ্যে কি আছে? সোশ্যাল ওয়েব নাকি? ধরেন
দেখেন এখান থেকে কি করব, সোশ্যাল মিডিয়া ডট ব্লেড ডট পেজ। এখানে আমরা যখন এই কাজটা করব, ওকে, এই যে দেখেন আসছে এটা, এখান থেকে দেখেন অটোমেটিক, এই যে এখানে মিডিয়া দিয়ে এটা ধরা আছে না, এসএম টুইটার, বোঝা গেছে? তো আমরা ভ্যালু গুলা এখান থেকে আনবো না। ওকে আমরা একটু দেখি, হ্যাঁ এখন আপনার ডাটাবেস কি করবেন, আপনার ডাটাবেস বানাবেন, বুঝা গেছে? আসছে কি? হ্যাঁ কি, এবার এখান থেকে কি করতে হবে? এখানে কয়টা আছে, চারটা আছে না কয়টা আছে? আরো ইচ্ছা করলে দুইটা অ্যাড করাতে পারবেন না কি? এমনি আর কি, এমনি মানে এখানে অন্য একটা লিংক যদি চাই, বোঝা গেছে? এখন আমরা এখানে যে জিনিসটা করব, এখান থেকে আমরা আগে আরো দুইটা, তাইলে যেহেতু ওরা বলতেছে আরো দুইটা অ্যাড করি নাকি? এখানে আমরা যেটা করব, আরে যা খুশি তাই দিতে পারেন তো আপনারা, সমস্যা কি? গুগল। আর এখান থেকে কি হবে, নেম হবে গুগল, বুঝে গেছে? এখন আমরা এখানে একটা ফিল বানাবো, কি বানাবো, কি আসছে? এখান থেকে একটা ফিল বানাবো আমরা, এখান থেকে যে ফিল মানে একটা ডাটাবেজের জন্য এটা কি বানাবো, মডেল বানায় নেই, পিএসপি আর্টিসান মেক মেক মডেল মেক মডেল, না ম্যানেজ না, ম্যানেজ না, মনে করেন এটার মধ্যে আমরা অনেক কিছু করবো, বুঝা গেছে? সোশ্যাল কি লিখলাম, সোশ্যাল মিডিয়া ড্যাশ দিয়ে কি লিখবো, বুঝা গেছে? এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কি, এই যে এখানে যেটা আসবে সোশ্যাল মিডিয়া, এখানে কি লিখবো, এসএম আইডি, আমরা কি লিখবো, এসএম এসএম ফেসবুক নাকি, কি লিখলাম, এফবি, কি লিখলাম, এসএম, এখানে কি আসবে, স্ট্রিং আসবে, কি আসবে, স্ট্রিং আসবে, না কোনো সমস্যা নাই, আমরা এতে কি বলে দেবো, না লেবল, কি বলে দেবো, না লেবল, কি এসএম, তো আমি একটা ইয়ে দিচ্ছি মানে এসএম দেবো হচ্ছে কি সোশ্যাল মিডিয়া, বুঝা গেছে? কি আমিও দেখাচ্ছি আপনাদেরকে, এরপরে এসএম আমরা কি দিলাম, এসএম দিলাম, আমরা টি ডাব্লিউ দিলাম, তারপরে কি দিলাম, এসএম ছিল, তারপরে কি ছিল, ধরেন লিংক দিলাম, কি দিলাম, লিংক, ওকে,
কন্ট্রোল শিফট ডি লিংক দিলাম, তারপরে কি দিলাম ধরেন কয়টা দিলাম, ফেসবুক টুইটার গুগল লিংকডইন পিন দিলাম, ওকে ওয়াই ও ইউ কি দিলাম, ইউ বোঝা গেছে, এটা কি দিলাম আমরা, ইউ দিলাম দিছে। আচ্ছা এখন ইউ যদি দেই তার মানে যে জিনিসটা হচ্ছে কয়টা হলো, 1 2 3 4 5, 1 2 3 4 5 ছয়, ছয়টা হয়েছে। তারপরে আমরা এখান থেকে কি লিখবো, ইন্টিজার এস এম কি লিখবো, এস এম স্ট্যাটাস। এখানে কিন্তু একটাই বারবার কি হবে, আপডেট হবে, বোঝা গেছে। এখানে আমরা কি লিখবো, ডিফল্ট কি লিখবো, ডিফল্ট ওয়ান, বোঝা গেছে দিছি। আসেন এবার আমরা যে জিনিসটা করব, আমরা কি করব, আমরা মাইগ্রেট করব নাকি, আমরা এখান থেকে আসেন মাইগ্রেট করি, পিএসপি আর্টিসান সেবাতুল্লাহ। আপনার একটা ফ্রেন্ড ফোন করছিল, আপনার পরিচিত, আজকে আসার কথা ছিল। হ্যাঁ ওনার নাম্বার আছে, ওনার একটা ফোন দেন তো, আমি কালকে আমার ফোন করছি, ওটা ফোন দেন ওনারে, বলে আমি স্যারের এখানে আসছি আপনি আসেন। ওকে দেখেন অলরেডি কিন্তু এটা হয়ে গেছে, এটা হয়েছে না। এবার আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমরা সব সময় যেহেতু আমরা এখানে আইডিটা চেঞ্জ করছি, সেহেতু মডেলে গিয়ে আমরা কি বলে দেব বলেন তো, মডেলে গিয়ে বলি প্রোটেক্টেড প্রাইমারি কি, নাকি প্রাইমারি কিটা আমরা বলে দেই না এখান থেকে, নাকি বলে দেব প্রোটেক্টেড, প্রোটেক্টেড প্রাইমারি কি, প্রোটেক্টেড প্রাইমারি কি, প্রোটেক্টেড প্রাইমারি কি আমরা কি বলে দেব, এস এম কি, এস এম আইডি, আমরা কি বলে দিচ্ছি, এস এম আইডি। ওকে এখন ঘটনাটা হচ্ছে এবার আমরা এই যে এই জায়গাটাতে মিনিমাম একটা ইনসার্ট করব, দেখেন একটাই ইনসার্ট করব, কি করব, একটাই ইনসার্ট করব সোশ্যাল মিডিয়া, মানে আমরা এখানে জাস্ট কিছুই দিলাম না, স্ট্রাকচারের মধ্যে কি কই ইনসার্টের মধ্যে এসে মনে করেন এটা তো অটোমেটিক নিবে, এখানে কত দিলাম এক, মনে করেন এক না, এখানে দিলাম এ, এখানে দিলাম বি, নিচেরটাতে কি দিলাম সি, পরেরটাতে ডি, পরেরটাতে ই, এরপর এফ, বোঝা গেছে। কয়টার সময় করছিলাম, এই কয়টার সময় এটারে মানলাম, ঠিক আছে। এবার অটোমেটিক কি হয়ে গেল, ওয়ান এর মধ্যে সবগুলো চলে আসছে না। এবার আমরা যে জিনিসটা করব, আমরা আমাদের এই ম্যানেজার এখানে এসে কয়েকটা জিনিস লিখবো, এর মধ্যে কি লিখবো, ইউজ অ্যাপের মধ্যে গিয়ে কি সোশ্যাল মিডিয়া, আরে না অ্যাপের মধ্যে গিয়ে, ওকে অ্যাপের মধ্যে গিয়ে কি লিখবো, কার্বন, কার্বন নাকি কার্বন স্ল্যাশ কি লিখবো, কার্বন। এরপরে কি আমরা কি লিখতে পারি, ইউজ সেশন নাকি, ইউজ সেশন করে দিছি। আচ্ছা এরপরে আমরা এখানে এসে এই সোশ্যাল মিডিয়ার এখানে এনে বলে দেব যে তুমি এখান থেকে এরকম নিলাম যে যে ডলার ডলার ধরুন মিডিয়া লিখলাম, কি লিখলাম মিডিয়া, মিডিয়ার মধ্যে লিখবো যে সোশ্যাল মিডিয়া, কি লিখবো সোশ্যাল মিডিয়া, তুমি তুলে আনো কারে, হয়ার এটারে তুলে আনো, যদি কি হয় কি হয়, আরেকটা করব যে তুমি হোয়ারের মধ্যে এসে যে জিনিসটা করো কি করো, এস এম আইডি ইকুয়াল কত, ওয়ান। আর এখানে আমরা কি করব, ফার্স্ট অর কি, ফার্স্ট অর ফেল, ফার্স্ট অর কি ফেল হয় পাবে, নাইলে কি করবে ফেল করবে, বুঝা গেছে। এখানে কিন্তু গেট আসবে না, গেট মানে তো সবগুলো আসবে, ঠিক না। ওকে এখন তাইলে আমরা এখান থেকে গিয়ে কি করব, কম্পেক্ট কি করব আমরা,
আমরা কম্প্যাক্টের মধ্যে গিয়ে আমরা এখান থেকে মিডিয়া করবো। আরে না, এখানে তো সিঙ্গেল সিঙ্গেল না, এক নাম্বার আইডিটা তো আসছে, এখানে কোনো ইয়ে চলবে না। আচ্ছা, এখন আমরা এই সোশ্যাল মিডিয়া যেটা আমরা বানাইছিলাম ব্লেড, এখানে এসে আমরা এখানে কি লিখবো, কি লিখবো, মিডিয়া কি লিখলাম, মিডিয়ার মধ্যে কি লিখবো, এফবি করছি, একটু দেখে আসি, আসিস নাকি? আরে এফবি আসবে কেন, এস এম ছিল না, না ভুল আসবে না, এখানে ফিল না থাকলে দেখাবে না। এ কি আসছে, এ আসছে কি, এ আসছে? আচ্ছা, টুইটারের মধ্যে যদি আমরা যাই কি করব, টি ডাব্লিউ করছি, আচ্ছা ওকে, এখানে কি আসবে, লিংক, ওকে, এখানে যে জিনিসটা হবে, এখানে কি আসবে, পিন নাকি আসছে। এখন এই ডাটাটা যখন আমি, এই ডাটাটা যখন আমি কোথায় নিয়ে আসতে চাব, এই ডাটাটা যখন আমি আমার ওয়েবসাইটে আনতে চাব, ওয়েবসাইট মানে বুঝি ফ্রন্ট পেজে যখন আমরা আনতে চাব, ধরেন সোশ্যাল মিডিয়ার কই আছে, ফুটারে, আমার ঘটনাটা হচ্ছে এখানে তো বিটি আছে, বিটি এগুলো আসবে না, বোঝা গেছে? আমরা কি করব, এখানে যদি কোয়েরি করি, দেখেন ফুটারটা সব পেজের আছে না, এখানে র কোডের কোয়েরি চালাইতে হবে, কি করতে হবে, র কোডের, বোঝা গেছে? সরাসরি এখানে গিয়ে, তো আমরা এখান থেকে গিয়ে যখন এটা তুলে আনব, তখন দেখেন আমরা আমাদের এই ওয়েবসাইট যে ব্লেডটা আছে এখানে, এই এই ওয়েবসাইট ব্লেড কি কোনো কন্ট্রোলারের, না, এই আলাদা একটা লেআউট, যার জন্য আমরা এখানে যদি এটা করতে চাই, আমাদের এখানে দেখেন এখানে এই লিঙ্কটা আছে না, আমরা এখান থেকে যেটা করব, অ্যাট দা রেট কি করব, অ্যাট দা রেট, ওকে, এখান থেকে আমরা কি করব, ইন পিএসপি করব, ইন ইন্ট পিএসপি করলাম, কি উনি ফোন ধরছে, এমনি আমরা ধরলাম যে সোশ্যাল, সোশ্যাল মিডিয়া এভাবে আসবে না, বুঝা গেছে? এখানে এরকম ভাবে আসবে, অ্যাপের মধ্যে সোশ্যাল মিডিয়া, বুঝা গেছে? অ্যাপের মধ্যে কি, হ্যাঁ উল্টাইতে হয় সবসময়, এখান থেকে কি করব, হয় আর উঠে আসবে কারে, এস এম স্ট্যাটাস কত, ওয়ান, আটা কি হবে, হয় আর আছে। এবার এখানে এসে কি করেন, কি আসবে, এখানে দেখেন কি আসছে, স্ল্যাশ কি আসছে, এ আসছে। এখন আমি যদি চাই যে ধরেন, ধরেন ব্যাপারটা আমরা তো এ নিয়ে কাজ করি, যদি ফাঁকা হয় তার মানে তো আসলে কিছু আসার কথা না, ঠিক না? মনে করেন ফাঁকা যখন আসবে তখন তো আসলে এখানে কিছু আসবে না, এখানে কিছু নাই, তো এখানে দেখেন কোনো কিছুই নাই, কোনো কিছু আছে, কিছুই নাই। যদি ফাঁকা থাকে ফেসবুক সই করবে না, কি আমরা এটা করতে চাচ্ছি, কি করবে না, ফেসবুক
সই করবে, নাই না আমার ডিবল দরকার নাই, আমি এখানে কি করতে পারি, গুগল, গুগল আমি এখানে নিতে পারি কি, লিঙ্কডইন। আমরা এখানে যদি এরকম আমরা করতে পারি এট দা রেট ইফ, বুঝা গেছে না, খালি তো পাইছেন একটা লুপ ইন ডিফ, ওকে ইফ এর মধ্যে গিয়ে আমরা এখানে বলে দেব যদি, কি বলবো, ফাঁকা না হয় তাহলে তুমি এটা শো করাও, নাইলে কি তুমি এটা শো করাও না, ওকে। এখন কিন্তু কি আসছে, কিন্তু যখন আমরা এখান থেকে কি করব, এখান থেকে এরকম মনে করেন এরকম এটা দিলাম, তখন দেখেন কি হচ্ছে, ওকে আসছে কি আসছে এটা, হ্যাঁ এর মানে তাহলে বাকিগুলো আমরা এরকম করতে পারি না কি, হ্যাঁ যেটা দিবে ওইটাই আসবে নাকি, তাহলে এটা আমরা করব কিভাবে প্রত্যেকটা, বুদ্ধি খারাপ না, উনি যেহেতু বললো আমার কথাটা ফেলি কিভাবে, আপনার অনুমতি দিলে দেশ গায়েব হয়ে যাবে, কি চল থাকবে কে, বুঝা গেছে, কি আসবে বুঝা গেছে, কি আসবে জি ডবল, কি মজা না, ডাইনামিক, বোঝা গেছে কি আসবে ডাইনামিক, আমি চারটে আসছে না, তুলে দেন ফেসবুক, ধরেন গুগলটাও তুলে দিলাম কি, তাইলে যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে কি নাই, সরি হ্যাঁ দেখেন কি হচ্ছে, কে সব সময় এসব জায়গাটাতে যেটা করবেন এই ধরনের লিংকে টার্গেট ব্ল্যাঙ্ক রাখবেন, কি রাখবেন টার্গেট ব্ল্যাঙ্ক, কারণ অন্য একটা নতুন ট্যাব নিয়ে কি হবে এটা ওপেন হবে, বুঝা গেছে কি হবে ওপেন হবে কি, এবার সেপাত আপনি আপডেট করতে পারবেন না, সেপাত এই যে সোশ্যাল মিডিয়ার এখানে আমরা একটা জিনিস করব পাবলিক, কি আসবে পাবলিক ফাংশন, পাবলিক ফাংশন কি থাকবে, সোশ্যাল আপডেট, ওকে এখানে কি আসবে বলেন তো, এখানে আমি একটু যদি দেখায় দিই, আপনি কিন্তু এখানে যে জিনিসটা করবেন আপডেটের জন্য এখানে লিখবেন যে, যেমন ওখানে এরকম লেখলেন যে আপডেট, কি লেখলেন আপডেট, লেখার পরে আপনি কি আসবে সোশ্যাল মিডিয়া, এখানে আমরা লিখলাম যে হোয়ার তুমি সেটারই আপডেট করো যদি কি হয় স্ট্যাটাস নাকি, এস এম যদি কি, এস এম স্ট্যাটাস ইকুয়াল ওয়ান, এবং কি হবে হোয়ার, আচ্ছা আমাদের আইডি কত বলেন তো, বারবার কিন্তু একই থাকবে ঠিক না, এস এম আইডি ওয়ান, এবার তুমি এখানে এসে কি করো আপডেট করো নাকি, এবার সে বাদ আপনি এসে এই আপডেটটা করেন না, ইম তো আসেন, ইম তো আসেন, ইম তো আসেন, আরে এই 2 মিনিটের কাজ আমি করলে এটা 2 মিনিট লাগে, ওকে
জাস্ট ফিল্ডে আপডেট করে দিবেন, আর ওই ক্রিয়েটেড এই জায়গাতে আসবে আপডেটেড করেন, বুঝা গেছে কি? কি আসছিল খেয়াল আছে? এটা না যে কটা লাগে গুগল এটা হলো, এটা কিলিং না একটা লিঙ্ক থাকবো তো পরেটা পিন কমা টমা কি হবে এটা দেখতেছি আমি দাঁড়ান দিয়ে কমা টমা কিছু হয় নাকি হ্যাঁ যদি আমি একটা ভুল কাম করছি অবশ্য করছি না কোন এবার বুঝছি যে কি বলতে চাইছো মাইলা লম সব কিন্তু রেকর্ড হয়ে যেতেছে এখানে এটা নিব আপডেটেড ফিল্ড কি করা আছে
আপডেটেড অ্যাট কার্বন কার্বন ডেট স্ট্রিং হ্যান ত্যান ঠিক আছে আর কিছু লাগবে না শেষ স্যার তো মারা গেছে মেবি আপনার কথা মতো মেরে দিলাম আরো তো কাজ আছে আরো একটা কাজ আছে www.facebook কি দিতেছি ম্যানেজ দেনা কি জি স্যার এটা তো এতক্ষণ হয়ে যায় হয়ে গেছে রিডিরেক্ট করে অন্য জায়গায় আপডেট আপডেট রাখা যাবে না শুধু কোনটা চেঞ্জ করবো বললাম কারণ তো সর্ব বোঝা গেছে বুঝলেন আপনার বাসায় কিছু করেন না খালি খালি প্রবলেম হলে স্যার কিন্তু সারা কি প্র্যাকটিস নাই বুঝা গেছে এটা শিখেছিলাম আমি আপডেটেড অ্যাট এটা করছেন ইফ কি তাহলে আমার মনে থাকে কিভাবে মাস্টার না ওকে বাকিগুলি বাকিগুলি বি দিয়ে দিয়ে
ভুলটা করছেন কোথায়? যার মধ্যে মনে হয় আমরা ইয়ে করি নাই, কোনো মেসেজ দেয় নাই, ঠিক না? বসানো তো এই জন্য এগুলো আসছে, বুঝা গেছে কি? কি বোঝা গেছে সবাই? আসছে? গুড, খুশি সবাই? গুড। হ্যাঁ, কি না কে বলছে? এগুলো ডাইনামিক করছেন? এই যে এটা করছেন, একটা ডাটাবেস বানাইতে হবে, বহু কিছু আছে। মানে সেম ভাবে যেমন আমি, ওকে, আগামী রবিবার তো আপনারা আসতেছেন নাকি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে গ্রুপে একটু বলে দিয়েন। হ্যাঁ, তাহলে শেষ করি নাকি? আচ্ছা, এইটুকু মানে এইটা একটা ডাটাবেস বানাবেন, ডাটাবেসের মধ্যে। আচ্ছা, এগুলাই আগে হোম পেজটা একটু করেন না ভাই, এই যে এটার জন্য আবার লাগবে একটা টেবিল, বুঝা গেছে? এটার জন্য টেবিল লাগবে, ব্লগ এর জন্য টেবিল লাগবে, আগে মানে এগুলো করতে থাকেন, বুঝা গেছে? আবার লোগোটা যাতে চেঞ্জ করা যায়, হ্যাঁ বুঝা গেছে, এগুলা করে আনতে হবে, বুঝা গেছে? পার্ট টু পার্ট ডাইনামিক করে নিয়ে আসবো, বুঝা গেছে? এরপরে নতুন বছরে আমি যেটা করবো আরো নতুন অনেক কিছু দেখাবো আপনাদের।
যেমন এই যে এখানে এখান থেকে এখান থেকে ফেব আইকনটাও চেঞ্জ করা যাবে, লোগোটাও চেঞ্জ করা যাবে, বুঝে গেছে? আচ্ছা, এটার জন্য বেসিক নামের আমি যদি দেখাই আমার ওয়েবসাইটটার জন্য, যেমন ওকে, যেমন অ্যাডমিনের মধ্যে যদি আমরা আসি, দেখেন কত কিছু আছে করার। সবসময় পাবে না কেন, এটা এই ব্রাউজারের ঝামেলা। ক্রোম আমি যেন ক্রোম আজকে বাদ দিয়ে দিছি, ক্রোমই তো পারো, মানে ব্রাউজার কি ক্রোম না? দেখেন এখানে আমার কত কিছু করা আছে, বুঝা গেছে? আরে না, এটা এমনি, এটা ডাইনামিক করে না। ঘটনাটা হচ্ছে যেমন আমি এখান থেকে যদি যে দেখেন ম্যানেজার মধ্যে ঢুকছি, কি দেওয়া আছে? বেসিক ইনফরমেশন। বেসিক ইনফরমেশন গেলে কি করা যাবে? ফেব আইকন চেঞ্জ করতে পারবেন, লোগো চেঞ্জ করতে পারবেন, বুঝা গেছে? কি আপনি এখান থেকে জাস্ট খালি আপডেট হবে, বুঝা গেছে? তারপরে আপনি যদি যান ধরেন কন্টাক্ট ইনফরমেশন, কি আছে কন্টাক্ট ইনফরমেশন, বুঝা গেছে? ফোন নাম্বার, ইমেল গুলা এখানে যদি আসেন, কন্টাক্ট ইনফরমেশন তো করছি, কন্টাক্ট অ্যাড্রেস, কি আছে কন্টাক্ট অ্যাড্রেস, বুঝা গেছে? এখানে আমার যেটা দরকার হবে, এখানে কপিরাইট, ওকে ওকে, কপিরাইট এর টেক্সট আপনি চেঞ্জ করতে পারবেন, বুঝা গেছে? কন্টাক্ট অ্যাড্রেস, কন্টাক্ট সোশ্যাল মিডিয়া, বুঝা গেছে? পেজ কন্টেন্ট, এখান থেকে যদি আমি আসি, দেখেন এই যে আমার যত, যেমন সেমিনার রেজিস্ট্রেশন, বুঝা গেছে? ওকে, এটা ওকে, মানে এটা, মানে এটা শেখাবো, বুঝা গেছে? এই যে দেখেন, সাইবার সিকিউরিটি আসতে আসতে সবাই সাইবার সিকিউরিটি
হ্যাঁ না, এটা ওই যে ডাটাবেজের মধ্যে UTF-8 জেনারেল সিআই ফিল্ডটা বলে দিতে হয়, এটা লারাভেলে হয় কিন্তু আপনার রপি স্পিকার হয় না, বুঝা গেছে? তো লারাভেলে এটা অটোমেটিক হয় আর কি, বুঝা গেছে? ওকে, ওটার মধ্যে মানে এটা আমি দেখাইলাম স্পেশালিস্ট মানে কি যে অ্যাডমিটমেন্টের কত কিছু থাকতে পারে আর কি, যার জন্য আমি দেখাইলাম, বুঝা গেছে?